नमस्कार आमार आपनजनेरा रुद्रवार्ता यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई आमी रुद्रप्रसाद बैनार्जी रुद्रवार्ता माने आपनादेर सामने आसा कोनो विषय निये भावनार जन्य आजकेर विषय जावार आगे आपनादेर मने करिये दिई भिडियोटा शेष पर्यन्त देखबेन जदि भालो लागे लाइक करबेन अथवा डिसलाइक करबेन आर एकटा कथा बोली आपनादेर सेटा होच्छे एई चैनलटा सबसक्राइब करार कथा आपनि सबाइके बोलेन तार कारण आमि विश्वास करि आपनि आमार आपनजन चलो शुरू करा जाक आजकेर रुद्रवार्ता এই রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই গতকাল একটা স্পিচ দিয়েছেন সেই স্পিচটা এবিপি আনন্দে দেখানো হয়েছে এবিপি নিউজও বলা হয়েছে ভালো লাগলো যে এই নিউজটা পডকাস্ট করা হয়েছে নিউজটা হচ্ছে এটাই যে তিনি বলেছেন অর্থাৎ মমতা ব্যানার্জি বলছেন বিরোধীরা শকুনের মতো রয়েছে অর্থাৎ শকুন যেরকম ওত পেতে থাকে কোনো মাংস মারা মারা গেলে সেটার মাংস খাওয়ার জন্য ওত পেতে থাকে ঠিক সেইভাবেই বিরোধীরাও ওত পেতে আছে এরকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য চলো এখান থেকে শুরু করা যাক আজকের রুদ্রবার্তা কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বললেন কেন দেখুন এই উদাহরণটা খুব নিকৃষ্ট মানের একটা উদাহরণ হয়ে গেল তার কারণ রাজনীতির কোনো একজন মুখ্যমন্ত্রী তার মুখ থেকে এই ভাষা আশা করা যায় না যদিও অনেকেই বলবেন ওনার মুখ থেকে সব ভাষায় আশা করা যেতে পারে কিন্তু তবু আমরা ভাবি একটা সাংবিধানিক পোস্টে বসে থাকা মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ভাষাটা ঠিক আশা করা যায় না অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলেরা শকুনের মতো কেন তিনি এই কথা বলছেন দেখুন যদি মৃতদেহের ওপর রাজনীতি ভাবতে হয় না তাহলে যেতে হবে আমাদের 2011-র ঠিক আগের মুহূর্তগুলো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন বিরোধী নেত্রী তো সেই বিরোধী নেত্রী থাকাকালীন আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি এমনই একটা প্রবাদ বাক্য চলতো সেই সময় যে কোথাও যদি কেউ মারা যায় তাহলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেনই হবেন অর্থাৎ একজনও কেউ যদি মারা যেতেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে যেতেন এবং তারপর চলতো মৃতদেহ নিয়ে রাজনীতি অর্থাৎ এই মৃতদেহটা আমার এই মৃতদেহটা আমার নয় মানে বামফ্রন্ট বলতো এই মৃতদেহটা আমাদের বা সাধারণ পাবলিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাবি থাকতো এটা হচ্ছে আমাদের কাজে মৃতদেহের ওপর রাজনীতি কিন্তু বহুদিন আগে থেকে আমরা দেখে আসছি আর দেখে অভ্যস্ত যে মৃতদেহের ওপর রাজনীতি সবচেয়ে বেশি যদি কোথাও হয়ে গিয়ে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির ময়দানে মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত তারপরে মৃতদেহ এখনও পড়ে অর্থাৎ মৃত্যু এখনো হয় মনে রাখবেন এমন কোনো ভোট নেই যে ভোটে রক্তাক্ত হয়নি বাংলা এবং বডি পড়েনি কাজে মৃতদেহ আজও পড়ে মনে রাখবেন এই ভোটেতে অর্থাৎ লোকসভা ভোটেতেও কিন্তু মানে 2019-এর কথা বলছি সে সময় কিন্তু প্রথম যার পেটটা কেটে দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে টিয়ারুল শেখ মুর্শিদাবাদের ঘটনা যদি ভুলে গিয়ে থাকেন আরেকবার মনে করবেন আজ আমি মিথ্যে কথা বলছি কি সত্যি কথা বলছি সেটা দেখার জন্যে হাতে তো অফুরন্ত সময় লকডাউন পরিস্থিতি একবার গুগলে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন আমি মিথ্যে বলছি কি সত্যি এখন মিথ্যে কথা যদি বলি আজকের দিনে যা আছে পরিস্থিতি মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হুমকি দেন সংবাদ মাধ্যমের যে যদি কেউ ভুল খবর দেন আমরা কিন্তু অমুক করতে পারি তমুক করতে পারি মানে ওই আর কি বিভিন্ন অ্যাক্টে আমি ধরে নিতে পারি অমুক করতে পারি কিন্তু আমি চাই না বলে তাই হয় না মানে প্রচ্ছন্ন হুমকি দেওয়া আছে কাজেই সবাইকে মানে সাবধান করে দেওয়া জায়গায় যখন রয়েছেন তখন আমি মিথ্যা কথা বললে আমাকে নিয়ে টানাটানি হতেই পারে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা কথা বলছি আপনারা গুগলে সার্চ করে নেবেন যদি মিথ্যা কথা বলতে পারি কাজেই প্রথমেই মনে রাখবেন যখন এই কথাগুলো অর্থাৎ টিয়ারুল শেখের মৃত্যুটাও কিন্তু মৃতদেহের ওপর রাজনীতি তখনই শুরু হয়ে গেছিল অর্থাৎ মৃত্যু এখানে আছেই সেই মৃত্যু নিয়ে যখন ছিনিমিনি খেলা হচ্ছে এখন বলা হচ্ছে মৃতদেহের ওপর রাজনীতি করছে অর্থাৎ শকুনের মতো রাজনীতি করছে বিরোধীরা অ্যাকচুয়ালি কি তাই আসলে মৃত্যু এখানে হচ্ছে কিন্তু মৃত্যুটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং রোগটাকে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সত্যটাকে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা প্রত্যেকটা দল সিপিএম কংগ্রেস এবং বিজেপি প্রত্যেকেই কিন্তু একই সুরে একইভাবে আওয়াজ তুলছেন এবং নিচু স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিচু স্তরে যোগাযোগ থেকে থাকে তাহলে একটু খোঁজ নেবেন কান পাতলে শোনা যাবে অবশ্য আপনাদের বলার কোনো দরকার নেই তার কারণ প্রশান্ত কিশোর যদি এই ভিডিওটা দেখেন ওনাকে আবার হিন্দিতে বলতে হয় তো প্রশান্ত কিশোরজি আগার আপনি ভিডিও দেখ রে হ্যাঁ তো ইয়ে বাত ধ্যান সে শুনিয়ে কি আপ আগর নিচে জমিন পে আগর কিসিকে পাস খোঁজ নিল না তো আপকো মিল জায়গা পতা কি হর আদমি ইয়ে জানতা হ্যায় কি আব বঙ্গাল মে ক্যা হো রহা হ্যায়
তো বাংলায় কি হচ্ছে এটা পশ্চিমবঙ্গের নিচু স্তরের মানুষরাও জানেন, মানে বিরোধীরা শুধু অভিযোগ করছেন তা নয়। আমি এই কারণে প্রশান্ত কিশোরের উদ্দেশ্যে বললাম, তার কারণ এখানকার অর্থাৎ এই রাজ্যের ভাগ্য নির্ধারণ করবেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় নন, প্রশান্ত কিশোর, তিনি হচ্ছেন স্ট্র্যাটেজি তৈরি করবেন। তা স্ট্র্যাটেজি তৈরি করতে গিয়ে ট্র্যাজেডি না হয়ে যায় সেটা দেখার দায়িত্ব তারই রয়েছে, আমাদের নয়। কাজেই সেখানে দাঁড়িয়ে বিরোধীদের অভিযোগ যখন নস্যাৎ করার চেষ্টা করা হতে পারে, কিন্তু বিরোধীদের শকুন বলা, মানে শকুনের সঙ্গে তুলনা করা, এটা নিয়ে রাজ্যপালও কিন্তু টুইট করেছেন। তিনি জানিয়েছেন এবং দত্তহীন কণ্ঠে তিনি বলেছেন এটা খুব মানে বাজে জিনিস হয়েছে। দেখুন এই মুহূর্তে যে সিচুয়েশান আছে না গোটা বাংলায়, দেখুন লকডাউনের পরিস্থিতি বেড়েছে, লকডাউনে কী কী ছাড় হয়েছে কী কী ছাড় নেই সেসব নিয়ে বিকেলে একটা ভিডিও থাকছে, সেগুলো অবশ্যই খেয়াল করবেন। তার কারণ আপনি রেড জোনে আছেন কি কোন জোনে আছেন আমি জানি না, কিন্তু যে সমস্ত ছাড়গুলো আপনি ভোগ করতে পারবেন অর্থাৎ এই লকডাউন পরিস্থিতি যে সমস্ত ছাড় কেন্দ্রীয় সরকার দিয়েছে সেগুলো নিয়ে সন্ধ্যাবেলা ভিডিও থাকবে। চলো এবার যে আবার আসল কথা আছে সেটা হচ্ছে এই যে লকডাউনের পরিস্থিতি বাড়ানো হলো, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন আমরা সবাই ঘরের মধ্যে রয়েছি আমরা কিন্তু নিজেরাও জানি না যে কোন জায়গায় কী ঠিক হয়ে রয়েছে, অর্থাৎ সত্যিটা আমরা জানি না। রাজ্যপাল এখানে খুব ভালো কথা বলেছেন যে যদি সত্যিটা জানানো হতো যে পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় রয়েছে তাহলে প্রত্যেকটা মানুষ সচেতন হতো। অর্থাৎ আজকে যারা রাস্তায় বেরিয়ে পড়ছেন বা বাজারে সবাই সমবেত হয়ে যাচ্ছেন বা বিভিন্নভাবে গ্যাদারিং হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে, তো সেগুলো কিন্তু অটোমেটিক ওয়েতে বন্ধ হয়ে যেত। তার কারণ একটাই, নিজের ভালো পাগলেও বোঝে আর মানুষ সবাই বোঝে যে কোনটা ঠিক কোনটা ভুল তার জন্যে, কাজেই তারা সবাই সচেতন হতে পারতো। কিন্তু যতদিন না পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত তারা জানতে পারছে যে আমরা জানতে পারছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ঠিক কোথায় কী অবস্থায় আমরা রয়েছি, কোন জায়গাটা রেড জোন, কোন জায়গাটা হটস্পট, কোন জায়গাটা কী হয়ে রয়েছে, কতজন ঠিক মারা গেছে এবং কতজন আক্রান্ত ভর্তি হয়েছেন হসপিটালে এবং কতজন হোম কোয়ারেন্টাইনে আছেন এবং ঠিক কতজন আছেন অন্যান্য জায়গায়। এগুলো যদি না জানা যায় না তাহলে একটা আতঙ্কের কাজ, আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি করতে থাকে। দেখুন ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি আতঙ্কের। আজকে সকালবেলা আমার কাছে একটা ফোন এসেছিল যে আমাদের এলাকায় মানে বর্ধমান এক জায়গা থেকে যে এই এলাকায় একজন দুজন এসছেন বোম্বে থেকে, তারা তাদেরকে পুলিশ বলা হয়েছে, কী বলেছে তাদেরকে হোম কোয়ারেন্টাইন বলেছে, কী হচ্ছে না হচ্ছে আমরা কিছু জানি না, ভয় আতঙ্ক, দাদা আপনি কিছু করুন, এই যে আপনি কিছু করুন এই ব্যাপারটা আসছে তার কারণ হচ্ছে নিচু স্তরে একটা ভয় আতঙ্ক কাজ করছে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কতজন কী আছে কেউ জানতে পারছে না। এই আতঙ্কটা কিন্তু ভয়টা যদি সত্যি সত্যি আমরা জানতে পারতাম রিপোর্টটা অ্যাকচুয়াল রিপোর্ট কী। দেখুন উত্তরপ্রদেশটা, উত্তরপ্রদেশ অত বড় একটা রাজ্য, অত এখানে লোকসংখ্যা, অত কোটি মানুষ আছে, তারা কিন্তু প্রত্যেকে জানে কোন জায়গাটা রেড জোন, কোন জায়গাটাকে সিল করা হয়েছে, কোন জায়গাটা কী অবস্থা আছে, তার মানে তারা সচেতন হতে পারছে ওই জায়গায় আমরা যাবো না। কিন্তু আমরা জানি না আদৌ আমাদের আশেপাশের বাড়িগুলোর কোথায় কী অবস্থা আছে, মানে কোন পাড়াটা রেড মানে একদম হটস্পট হয়ে আছে আমি জানি না। হাওড়ার অবস্থা একই, কলকাতার অবস্থা তাই, তথাপি বলছো প্রত্যেকটা জেলা, মনে রাখবেন যে কটা জেলাকে কেন্দ্র থেকে বলা হচ্ছে 10টা, এখানে রাজ্য বলছে 4টে রেড জোন, কাজে এই 10-4 আমরা কিছুই জানি না। আর এই কিছুই না জানার ব্যাপারটা যখন তথ্য নিয়ে যখন চেঁচাচ্ছেন কেউ, বিরোধীরা বলছেন, তখন তাদেরকে শকুন বলা হচ্ছে। দেখুন একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে রেশনিং ব্যবস্থায় যে দুর্নীতি চলছে অর্থাৎ রেশন লুটপাট, যে অভিযোগটা বারবার আসছে, 86 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কলকাতায় বসে বলছেন তার ভাগে প্রাপ্য 15 বস্তা চাল যেটা তিনি পরিযায়ী শ্রমিক এবং গরিব মানুষদের মধ্যে দিতে পারতেন, সেই বিজেপির কাউন্সিলর তিনি বলছেন যে আমার ভাগের চালটা অর্থাৎ 15 বস্তা চাল যেটা তিনি বিলি করতেন তার মধ্যে 12 বস্তা তুলে নিয়ে চলে গেছেন তৃণমূলের একজন নেতা, মানে ওই চামচে টাইপের নেতা আর কি, তো তারা তুলে নিয়ে চলে গিয়ে সে আবার তৃণমূলের পোস্টার লাগিয়ে বিলি ফিলি করে ফেলেছে, মানে তৃণমূলের ওই ছোটো ছোটো স্টিকার ফিকার লাগিয়ে বিলি করে দিয়েছে। মানে এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গের রেশনিং ব্যবস্থা নিয়ে হচ্ছে, কুপন কেটে দিচ্ছেন কোনো কোনো তৃণমূলের নেতা থেকে শুরু করে অঞ্চলের বা পঞ্চায়েতের সদস্য, করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা পড়ে যাচ্ছেন বেকায়দে। তার কারণ কারা পাবেন কারা পাবেন না এ ঠিক করার দায়িত্ব কেন্দ্রের আর নেই, রাজ্যের আর নেই, এই সমস্ত তৃণমূলের নেতা ফেতাদের রয়ে গেছে, তারা কুপন কেটে দিচ্ছেন নিজের ইচ্ছা মতো তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এই সমস্ত যখন পরিস্থিতি হচ্ছে সেটা নিয়ে যে আওয়াজ তুলছে তাকে যদি শকুন বলা হয় তাহলে জানতে হবে শকুন অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি আমরা হায়নার রাজত্বে বাস করে ফেলেছি, অর্থাৎ হায়না লোলুপভাবে তাকিয়ে আছে খাবার খাওয়ার জন্য অর্থাৎ ভোট পাওয়ার জন্যে, বলতে দ্বিধা লাগছে, বলতে কষ্ট হচ্ছে, কিন্তু তবু বলতে বাধ্য হচ্ছি। অনেক আশা করে মানুষ চেয়েছিল 2011-তে বামফ্রন্টের অত্যাচার দেখে দেখে ক্লান্ত হয়ে গিয়ে মানুষ চেয়েছিল 2011-র পরে এমন সরকার আসুক যে সরকার আমাদের হবে অর্থাৎ মানুষের হবে, কিন্তু দুর্ভাগ্য এটা মানুষের নয়। দেখুন এখানে বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সারদা বা নারদা বা রোজভ্যালি, নারদা নয় সরি রোজভ্যালি বা এবং বিভিন্ন চিটফান্ড কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিপিএমের আমলে তৈরি, আমার আমলে এগুলো হয়েছে, অর্থাৎ সিপিএমের তৈরি ওনার আমল
আমলে এগুলো বেড়েছে, কিন্তু করোনার পরিস্থিতি বলে দিচ্ছে এই করোনা পরিস্থিতি সিপিএমের আমলে বা বামফ্রন্টের আমলে কোথাও হয়নি, এই করোনা পরিস্থিতি কেউ নিয়ে আসেনি। কিন্তু এরকম একটা পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে তখন সব কিছু কিন্তু জলবৎ তললাম হয়ে গেছে, অর্থাৎ ট্রান্সপারেন্সি খুব জোরে এসে গেছে যে অ্যাকচুয়াল সরকারটা কীভাবে চলছে। সরকার এমনভাবেই চলছে যে সরকার একটা স্বৈরাচারী সরকার, যে সরকার দমনপীড়ন নীতি করছেন, অর্থাৎ বন্ধ করে দিচ্ছেন মিডিয়ার মুখ, বন্ধ করে দিচ্ছেন ফেসবুকে যারা পোস্ট করছে তাদেরকে ব্লক করে দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে আটকানো হচ্ছে, হ্যাকেন করা হচ্ছে, অ্যাকাউন্টগুলোকে লক করে দেওয়া হচ্ছে, মানে যা করে যা যা করার দরকার সবই করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও নজর রাখা হচ্ছে এবং থানা থেকে শুরু করে সব জায়গায় ডেকে নিয়ে গিয়ে তাদেরকে সাবধান করা হচ্ছে। দেখুন, ফেক নিউজ ছড়ানোর লোকগুলোর কথা আমি কখনোই বলছি না, তার কারণ ফেক নিউজ যারা ছাড়েন বা ছড়ান আর কি তারা অপরাধী এবং শুধু না ঘৃণ্য অপরাধী, তাদের মতো অপরাধী দুনিয়ায় নেই। কিন্তু ফেক নিউজ তারা করতে তখনই সাহস পাচ্ছে যখন সত্যি কথাটা পশ্চিমবঙ্গবাসী কেউ জানি না। পশ্চিমবঙ্গ এমনই একটা জায়গা, এখানে দিলীপ ঘোষের নামে বলা হচ্ছে, অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামে, যিনি একাধারে সাংসদ, তার নামে বলা হচ্ছে তিনি নাকি পশ্চিম মেদিনীপুরে যে পরিস্থিতির কথা ভিডিওটা তিনি টুইট করেছেন সেই ভিডিওটা ভুল এবং পুলিশ পশ্চিম মেদিনীপুর পুলিশ নাকি তার এগেনস্টে কেস করতে পারে, এরকম একটা পরিস্থিতি। অর্থাৎ সত্যি কি মিথ্যে এগুলো যে প্রমাণ বারবার চলে আসছে সামনে, সেটার কারণ কি? সেটার কারণ একটাই হচ্ছে, সত্যি কথাটা রাজ্য সরকার চেপে যাচ্ছে এবং সেই সত্যি কথাটা যখন প্রকাশ্যে আনার জন্য সিপিএমরা রাজ্যে রাস্তায় নামছে, অর্থাৎ বামপন্থীরা রাস্তায় নেমে হো চি মিন সরণিতে নেমে বিক্ষোভ দেখাচ্ছে, জমায়েত করছে এবং বিভিন্ন জায়গায় জমায়েত করছে, তারা অ্যারেস্ট হচ্ছে তখন, এবং বিজেপি যখন বিভিন্ন জায়গায় স্পিচ দিচ্ছে তখন, এবং কংগ্রেসের যখন অধীর চৌধুরীকে শুরু করে সোমেন মিত্র প্রত্যেকে যখন বলা শুরু করছে, তখন প্রত্যেককে বলে দেওয়া হচ্ছে আপনারা হচ্ছেন যারা বিরোধিতা করছে তারা হচ্ছে শকুন। অর্থাৎ মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাক, কিন্তু মৃতদেহ নিয়ে বলা যাবে না কে মারা গেছে, কতজন মারা গেছে এখনও পর্যন্ত ঠিকভাবে জানা যাচ্ছে না, বারবার সংখ্যা নিয়ে গণ্ডগোল হচ্ছে। কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই কমিটিটা তার তৈরি রয়েছে, তিনি জানেনই না কমিটি সম্বন্ধে, কখনো তিনি বলছেন কমিটি ভেঙে দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল যে কী অবস্থা আছে সেটা কেউ জানতে পারছি না, কোনটা রেড জোন, কোনটা গ্রিন জোন, কোনটা অরেঞ্জ জোন এখনও পর্যন্ত রাজ্যবাসী পরিষ্কারভাবে জানে না। কোনো থানায় এরকম কোনো নোটিফিকেশান নেই যে কোন জায়গায় কী হবে না হবে, অর্থাৎ কোন রাজ্য কোন কোন থানাটা কীভাবে দেখবে, কোন জায়গা দেখবে। র্যাম্পার্টলি একই জায়গায় যে জিনিস চলছে সেটা হচ্ছে সব জায়গায় একই রকম রুল চলছে, মানে গ্রিন জোনেও যায় রেড জোনেও তা হোয়াইট, মানে যা আছে হোয়াইট জোন বলে ফেলছিলাম, আসলে গ্রিন গ্রেড হোয়াইট কিছুই তো বুঝতে পারছি না, অরেঞ্জ ফরেঞ্জ সবই তো আমাদের কাছে গুলিয়ে গালিয়ে একদম এ হয়ে গেছে, মানে কী বলবো আর সব গুলিয়ে গেছে সব কিছু, কিছুই মাথায় ঢোকে না যে কোনটা কী। আমরা এই রাজ্যে রয়েছে এক অদ্ভুত পরিস্থিতি যেখানে সব কিছু সব কিছুতেই রাজনীতি ঢুকে আসছে। মুখ্যমন্ত্রী যখন বলেন বিরোধীরা শকুন তখন হাসতে ইচ্ছে করে, তার কারণ আবারও বলছি বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভুলে গেছেন তাপসী মালিকের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন যে সমস্ত কঙ্কাল কাণ্ড, সেই সমস্ত কঙ্কাল কাণ্ডের এখনও পর্যন্ত কোনো কিছু সঠিক বিচার সঠিক কিছু আমরা দেখতে পাইনি। অর্থাৎ মৃতদেহ নিয়ে সত্যিকারে যেগুলো হয়েছিল সেগুলো নিয়ে আমরা আজ পর্যন্ত জানতে পারছি না। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শকুনের রাজনীতি বলেন তখন কিন্তু পুরনো ইতিহাস ঘাঁটতে ইচ্ছে করে আমার মতো কিছু, মানে সাংবাদিক না হওয়া মানুষজনের, যে কী ছিল অ্যাকচুয়ালি সেদিন কী ছিল, আজ মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন, কোথায় রিজানুর রহমান না কে ছিলেন, সে কোথায়, তার মা কোথায়, কোথায় সব চলে গেছে হারিয়ে গেছে। অর্থাৎ মৃতদেহের ওপর রাজনীতি হয়ে যাওয়া পশ্চিমবঙ্গে আজকে যখন বিরোধীরা বলছে যে মৃত্যুগুলো লুকাবেন না, করোনা লুকাবেন না, কোথায় কী হচ্ছে তথ্য সঠিক দিন, চাল ডালের রেশন ব্যবস্থা কী হচ্ছে সঠিক দিন, যখন তারা আওয়াজ তুলছে তখন তাদের শকুন বলা আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের যে কৃষ্টি যে কালচার তার পরিপন্থী। এনার হয়ে রাস্তায় নামা পার্থ চট্টোপাধ্যায় যিনি শিক্ষামন্ত্রী, তিনি যখন নামছেন শিক্ষামন্ত্রীর কাছে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আপনি শিক্ষামন্ত্রী, মানুষের এখানকার পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র ছাত্রী থেকে শুরু করে সবার ভবিষ্যৎ, শিক্ষার ভবিষ্যৎ আপনি নির্ধারণ করবেন, আপনি শিক্ষামন্ত্রী, তা শিক্ষামন্ত্রী আপনার কাছে প্রশ্ন একটাই, শকুন বলা কি বিরোধীদের খুব ভালো কাজ হয়েছে? যদি বলেন বামপন্থীরা বলেছিল আগে, তাহলে আপনারা কী রইলেন, অর্থাৎ কাকে পরিবর্তন করে আমরা কাকে নিয়ে এসেছি, আপনারাও তো সে একই কাজ করছেন যদি বামপন্থীরা বলে থাকে, আপনারাও যদি বলে থাকেন, কাজেই আপনিও জবাব দেওয়ার জন্য বাধ্য রইলেন, অর্থাৎ শিক্ষামন্ত্রী আপনারা জবাব দেওয়া উচিত। আসলে একটা মুশকিল কী বলুন তো, আমাদের এইসব প্ল্যাটফর্মগুলো ছোটো ছোটো প্ল্যাটফর্ম, খুব কম সংখ্যক মানুষ দেখেন, হয়তো 80,000 কোথাও 1,00,000 মানুষ দেখেন, তো সেই 80,000 1,00,000 মানুষ যারা দেখেন তাদের রিপ্রকাশন আপনাদের কাছে পৌঁছায় না, কিন্তু একদিন এই খবর আপনাদের কাছে পৌঁছবে, মানুষ খেপছে, তার কারণ সাধারণ মানুষ আজকে বুঝতে চাইছে, হিসেব নিতে চাইছে, বিরোধীদের শকুন বলা আপনারা বলছেন না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে আপনাকে শকুন বলতে হবে, তার কারণ
প্রত্যেকটা মানুষ আজকে বিরোধিতা করছে। এই তৃণমূলের কথাগুলো আমচা চামচা বেলচা এবং তাদের পাঁচাটা কিছুর মানুষগুলোকে বাদ দিলে বাকি সবাই প্রশ্ন করছে যে কি হচ্ছে। বিরোধিতা কিন্তু সবাই করতে শুরু করেছে, পুলিশ মহলে একটা অংশ আস্তে আস্তে বিরোধিতা করবে, তার কারণ মার খাওয়া পুলিশরা বাড়িতে গিয়ে কৈফিয়ত দিতে পারে না যে কেন আমি লাঠিটা খেলাম, কেন টেবিলের তলে আমাকে লুকোতে হয়, কেন করোনার মতো পরিস্থিতি যখন গোটা দেশ পুলিশদের সঙ্গে রয়েছে তখন কেন পশ্চিমবঙ্গে পুলিশকে লাথি খেতে হয়। এই প্রশ্নগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। কাকে কাকে আপনি শকুন বলবেন? শুধু সিপিএম এর লোকগুলোকে শকুন বলবেন? শুধু কংগ্রেসকে বলবেন, ফরওয়ার্ড ব্লককে বলবেন, বিজেপিকে বলবেন? না, এবার আপনাকে বলতে হবে প্রত্যেকটা মানুষকে, ইনক্লুডিং আমাকেও শকুন বলতে হবে। তার কারণ আমিও বলছি আপনাকে, বিরোধিতা করছি আপনার। আর এই মুহূর্তে যারা এই ভিডিওটাকে লাইক করছে, এতগুলো পার্সন আপনার বিরোধিতা করছে এবং বলছে শুধু তাই, তারা জানতে চাইছে কোন সাহসে আপনি বলছেন শকুন, যখন জানতে পারার অধিকার, জানার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। বিরোধী দলের তো অবশ্যই আছে, তারা অবশ্যই বলতে পারে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিনা দোষে বিনা কারণে চোর বলতে পারেন, রাফায়েল কাণ্ডে চোর বলতে পারেন। আর আপনার রাজ্যে কেউ যদি প্রশ্ন করে যে অ্যাকচুয়াল হচ্ছে কি, সত্যিটা লুকোচ্ছেন কেন, তাহলে আপনি তাদের শকুন বলছেন। এ পরিস্থিতি চলবে না, এ পরিস্থিতি বদলাবেই মানুষ, তার কারণ মানুষ আস্তে আস্তে চোয়াল শক্ত করছে এবং মুষ্টিবদ্ধ হচ্ছে মানুষের হাত, মানুষ ঠিক করছে হাত। মানে আপনাদের কাউকে মারার জন্য নয়, হাত মানে তারা ঠিক করছে বোতাম টেপার আঙুলটা, যে ঠিক জায়গায় তারা টিপবে কি টিপবে না। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তারা মনে রাখবেন, আজকে যদি আপনারা রিপ্রকাশন না দেন, অর্থাৎ যদি আপনারা এগিয়ে না আসেন, আগামী দিন কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। তার কারণ সিপিএম শকুন, কংগ্রেস শকুন, ফরওয়ার্ড ব্লক শকুন, বিজেপি শকুন, আপনি কি, অর্থাৎ আপনি এই ভিডিওটা যিনি দেখছেন, যদি মনে হয় আপনি বলছেন যে ঠিক আমরা সবাই শকুন, মানে বিরোধিতা আমরা করছি মানে শকুন, যদি বলেন শকুনই বিরোধিতা মানেই যদি শকুনের হওয়া হয়, তাহলে শকুন হওয়া অনেক ভালো। তার কারণ আমরা জানতে চাইব প্রত্যেকটা মানুষই যে অ্যাকচুয়াল হচ্ছে কি এই বাংলায়। বিরোধিতা করলে যদি শকুন হতে হয় তাও ঠিক আছে, কিন্তু জানার অধিকার আমাদের প্রত্যেকে আছে। তার কারণ মৃতদেহ আমরা হতে চাই না, শকুন হতে হলেও হতে পারি কিন্তু মৃতদেহ আমরা হতে চাই না। এটুকুই বলার ছিল আজকের রুদ্রবার্তায়। বিকেলে বার্তায় খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল আপনি রাখবেনই বিকেলে বার্তা, তার কারণ বিকেলে বার্তায় কিছুটা খবর থাকবে, তার সঙ্গে থাকবে রান্না ঘর। আসি, ভালো থাকবেন সবাই, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।